ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী উড়িষ্যার ভিতরকণিকা থেকে ধামরার মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে দানা। এ সময়ের গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। দমকা হাওয়ার গতি কখনও কখনও 120 কিলোমিটারও হতে পারে। রাজ্যের সমুদ্র উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বইছে ঝোড়ো বাতাসে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে ক্ষয়ক্ষতি এড়াতে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।